দেখেন বড় ভাই আমার দরজার ভাত কিন্তু আপনি ভাঙিয়ে দিচ্ছেন ভাঙিয়ে দেবেন না আমি সবকিছু হজম করবার পারি কিন্তু এই বেইমানি একদম সহ্য করবার পারি না কি করবে কি করবে তুমি মেরে ফেলবা হ্যালো হ্যালো মেরে ফেলো না 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 আব্বা কি খারাপ কিছু হয়েছে নাকি ডাক্তার কি হলো না না তেমন কিছু হয়নি ওই বয়স জনিত একটু সমস্যা হয় না বয়স হলো তো ডাক্তার বলল যে বয়স অনুযায়ী আব্বার শরীর অনেক ফিট আছে অনেক ভালো বকুল না তোমার সাথে গেছিল সে কই ফেরে নাই না পাবনাতে বলে কিছু কাজ আছে থাকুক অসুবিধা কি থাকুক বকুল কিসের জন্য তুই আসলে আমার তো ভয় করে বকুল থাকলে মনের মধ্যে একটু সাহস পাই কোনো ভয় নেই বকুল না থাকুক বকুলের বড় ভাই আছে না হ্যাঁ সেটা নিয়েই তো আমার ভয় সবাই তো তোমাকে কিরম করে জেলাস করে সবার রাগ তো মনে হয় তোমার উপর রাগ করে কোনো লাভ হবে না লাভ হয় না নিজেকে শরীর আরো খারাপ হয় ক্ষতি হয় আমার ক্ষতি করা এত সহজ কাজ না এটা হয়তো তারা এতদিনে বুঝে গেছে তুমি কোনো টেনশন করো না তো বলবি আচ্ছা তুমি যে করলে বড় ভাই দিয়ে গয়নার বিষয়টা প্রমাণ করেই ছাড়বা সেটা কিবা করে করবা আমার তো মনে হচ্ছে যে সে গয়নাগুলো অন্য কোথাও থুয়ে আসছে তোমার অনুমান সঠিক আমারও তাই মনে হচ্ছে আমার তো গয়নার কোনো প্রয়োজন নাই গয়না যদি প্রয়োজন থাকতো লোভ থাকতো তাহলে পরে তো আমি বড় ভাইয়ের কাছে হস্তান্তর করতাম না আমার শুধু প্রয়োজন স্বীকারোক্তি সে যে আমার কাছ থেকে গয়নার পোটলাটা গ্রহণ করেছিল এটাই শেষ সে যদি স্বীকার না করে তখন কি করবা মায়েরা স্বীকার করবা ফারুক দুলে ভাইকে যেরম করে বড় ভাইয়ের বউ মায়েরা স্বীকার করেছে সেরম করে আরে না কি করছো না করছো আমি এসব মারামারির মধ্যে নাই আর বড় ভাইরা আমি মারবো তুমি ভাবলে কেমন করে সম্মানী মানুষ কি জন্য কি করছো তুমি এগুলো দেখ কৌশলে মারব কৌশলে এমন কৌশল করব সে ছুটে এসে আমার কবে গয়নাগুলো আমার কাছে আছে বুঝতে পারিছো তারপর আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করবে দেখো না কদ্দূর যায় কি করি আচ্ছা একটা কাজ করলে কেমন হয় এই পুরো ঘটনাটা যে আব্বার কাছে খুলে বললে কেমন হয় খুব খারাপ হয় খবরদারি ধরনের কাজ করবারও যাবে না তাহলে পরে সব শেষ হয়ে যাবে সব কিছু সর্বনাশ হয়ে যাবে গুবলেট হয়ে যাবে সাথে আমাদের মান সম্মান সব যাবে এ কাজ করাই যাবে না বুঝতে পারছো বড় ভাই আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সাথে এইভাবে বেইমানি করতেছেন ফালতু কথা কই না তো জসিম আমি জ্ঞান তো তোমার সাথে কোনো রকম কোনো বেইমানি করি নাই তাহলে পরে কি আমি ধরে নেব ভাইজান আপনি অজ্ঞান অবস্থায় গয়নার কথা অস্বীকার করতেছেন আবারও তুমি গয়নার কথা কচ্ছাও না কয়ে কোনো উপায় নাই বড় ভাই আপনার এই গয়নার জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়ে গিয়েছে তোমার সমস্যা হলে তো আমার কিছু করার নেই জসিম আমি তোমাকে আবারও করছি তুমি এইসব নিয়ে আমার সাথে কোনো রকম কোনো কথা কবে না দেখেন বড় ভাই আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন আমি নিজে আপনার হাতে গয়নার পোটলাটা বুঝাই দিয়েছি এখন আপনি দিব্য অস্বীকার করতেছেন বারবার একই কথা করছাও আরে বাবা তুমি কি স্বপ্নে আমার হাতে গয়নার পোটলা তুলে দিয়ে যাও বড় ভাই প্লিজ আপনার আমি শ্রদ্ধা করি দয়া করে আমার সাথে টম এন্ড জেরি খেলাটা খেলবেন না প্লিজ তুমি কি আমাকে ভয় দেখাচ্ছাও জসিম ভয়ের বিষয় না ভয়ের বিষয় না আমি নিরুপায় হয়ে আপনার আমি অনুরোধ করতেছি ঠিক আছে আপনি গয়না সব নিয়ে নেন কিন্তু একটা বার আপনার বোনের সামনে আপনি স্বীকার করেন যে আপনি গয়নাটা নিয়েছেন আপনার আমি দিয়েছি বাস আমার আর কোনো কিছু দরকার নেই আমি আর কিছু চাই নি আরে আমি কিসের জন্য মিথ্যে কথা কব তুমি তো আমার গয়না দেয় নাই দেখেন বড় ভাই আমার দরজার ভাত কিন্তু আপনি ভাঙিয়ে দিচ্ছেন ভাঙিয়ে দেবেন না আমি সব কিছু হজম করবার পারি কিন্তু এই বেইমানি একদম সহ্য করবার পারি না কি করবে কি করবে তুমি মেরে ফেলবা হ্যালো হ্যালো মেরে ফেলো তাও ওই মিথ্যে কথা বলে আপনি যা আমার সাথে করতেছেন ওটা ভালো করতেছেন না অনেক সম্মান আমি করেছি এখন যা করা দরকার আমি সেটাই করবো বক্তৃতা দিচ্ছ বক্তৃতা দিচ্ছি না
বক্তৃতা দিতে আপনার সাথে চাই না, আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি যা করতেছেন খেলার উপর যেভাবে বেইমানি করতেছেন, অস্বীকার করতেছেন, আমাকে অপমান করতেছেন, অপদস্থ করতেছেন, আমার স্ত্রীর কাছে আমাকে অসম্মান করতেছেন, এক মিথ্যা কথা কওয়া, মিথ্যা আমি বলিনি, মিথ্যা আপনি বলতেছেন, এই প্রতিবাদ আমি করব, মিথ্যা কথা না বড় ভাই, আপনি স্বীকার চান গয়নার পক্ষে, অন্তত আপনি বড়ের কাছে স্বীকার চান, খবরদারি সমস্ত কথা কব না, ঠিক আছে আমি দেখতেছি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, এ করেগা সে করেগা, যাও।